মাটি ভোম জেলা মোরারই থানা কনকপুর গ্রামে আলে হাজির ভাইদের সঙ্গে আমার একটা সওয়াল জবাব হয়েছে। তাতে ওরা ফার্স্টে আলোচ্য বিষয় ছিল এইটা যে ইমামের পিছনে মুক্তাটিকেও সুরা ফাতেহা পড়তে হবে। ওনার বুখারী শরীফ খুলে হাদিসটি পেশ করে দিলেন। তখন আমি বললাম হাদিস দেখতে হবে না, হাদিসের ব্যাখ্যা দেখতে। ওখানে তো হাসিয়াতে দেওয়া আছে যে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাহু ইমামে লাহু কিরাহা। যার ইমাম আছে মানে যে ইমামের পিছনে নামাজ পড়ছে, ইমামের কেরাত পড়াটাই তার কেরাত পড়া বলে মনে। অতএব ভাই মুক্তাদির ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য নয়। তখন বলল আমরা হাদিস মানি কিন্তু হাসিয়া ব্যাখ্যা এসব মানি। তখন আমি বললাম ভাই ইন্দ্র হেসা অমুক পৃষ্ঠা খুলে বার করো, সেখানে রাখা আছে জান্নাতা সাদ্দা। প্যারি নবীর মানি যে যুগলপুর জান্নাতে যাবে। তো ভাই বসে সমাজে এখন যুগলপুর সংখ্যা তো অনেক। যুগলপুর একজনের কথা একজনের কাছে পৌঁছিয়ে ঝগড়া পাঠিয়ে দেওয়া অথবা পাড়িয়ে দেওয়া, এরকম লোকের সংখ্যা তো অনেক। তাহলে এরা বেঁচে যাবে না কোনোদিন বল, বলেন না কিছুদিন যাবে না, পেটাই পোটায় খেয়ে তারপরে যাবে। এটা তো হাদিসে নাই, মানে যে পাশে হাসিয়াতে রাখা আছে কোন হাসিয়া তো মানবে নি ভাই, তোমরা আগেই বলেছো হাসিয়া না মানবে তো গাড়ি অচল। তারপরে ওই লাইনে যে আরেকটি দলিল আমার নজরে পড়লো যে বোখারি শরীফ যে সব লোকের কাছে সব কথা বলা চলে না, এরকম একটি ভাব ইমাম বোখারি দেখেছে, দেখে সেখানে হাদিস পেশ করেছেন। মনে বিশ্বাস করে মুখে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্য জাহান্নাম হারাম। বাবু বোখারি শরীফের হাদিস বিশ্বাস করবে কালেমা পড়লেই যদি জাহান্নাম হারাম হয়ে যায়, আর কেউ নামাজ পড়বে, আর কেউ রোজা রাখবে, আর কেউ মদ খাওয়া ছাড়বে, আর কেউ জেনাজাতি ছাড়বে। এই জন্য হাসিয়াকে ভাগ্য হয়ে তা ব্যাখ্যা করতে হয়েছে যে জাহান্নামে যাওয়া দু রকমের আছে, একটা হলো কিছুদিনের জন্য যাওয়া আর একটা হলো চিরকালের জন্য যাওয়া। তাই তার পক্ষে জাহান্নামে যাওয়া আরাম মানে চিরকালের জন্য জাহান্নামে যাওয়া আরাম, তা হাসিয়াতে পারে এটা এখন আমার সাবজেক্টের পড়ানো সময় বলি। বাবা হাসিয়া মান বলে যদি বলে তাহলে এই হাদিসটা তাদের এলজাম হিসাবে ব্যবহার করবে। বাবারা আল্লাহর মেহরবানি আজকাল আমাদের উর্দুতে তো আছে, আমরা চেষ্টা করতে উর্দু কেতাবগুলো সংগ্রহ করার জন্য, যেমন সরফরাজ খান সরকার সাহেবের লেখা আল কালামুল মুফীদ, এই কিতাব আমি ছাত্রদের দিয়েছি যখন ওরা মুরাদাবাদ জন্য প্রস্তুত নিয়েছিল। ঠিক তেমনই দারুল দেওবন্দের তরফ থেকে মহাভারত আলে হাদিসের জবাবে এই এই বিষয় বলবে, তেমনই আমাদের বেরেলিওয়ালাদের জবাবে এই এই বিষয় বলবে, এরকম মহাভারত দেওবন্দের তরফ থেকে ছাপা হয়েছে। আর বিশেষ করে হাজাহাদিদের জবাবে তাহাফুজ সুন্নাত কনফারেন্স হযরত আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় হয়েছিল দিল্লি, তখন প্রায় 50টা রিসালা ছোট ছোট রিসালা, এই 50-60 পৃষ্ঠা করে দিলাম যে মাযহাবে হানাফি আখরাব এলান নসুস হ্যায় একটা রিসালা বুঝলি বল, এমনি কেরাত খালফা নিয়াম কা ক্যা হুকুম হ্যায় একটা রিসালা। তাহলে ওইগুলো তোমরা সংগ্রহ করার চেষ্টা করো। আর দারুল দেওবন্দের তরফ থেকেও মহাভারত যেটা আলে হাদিসের সঙ্গে মোকাবিলা করার মহাভারত, ওইটাও তোমরা জোগাড় করার চেষ্টা করো। আর বাংলার ভাষায় আমাদের আগে মুফতি নাসির বাবু ওই লাইনে দেখা লেখি করছিলেন, আর তারপর আমাদের বাবাজি ইব্রাহিম মিয়া ওই লাইনে তারা
আদি নামাজের বিষয় নিয়ে কিতাব লিখেছে, আর এই সব বইগুলো ওরা আবার নসিব বাবুর বইয়ের জবাবে একটা বই বের করেছিল, যে বইটা প্রায় 500 পিস। তার জবাবে আবার নসিব বাবু বই বের করেছেন হানাফি জামা, তার এইসব বাংলা উর্দু এইসব কিতাবগুলো মোমিনকে জোগাড় করতে হবে, পড়তে হবে এবং নিজেরা তৈরি হতে হবে। সব জায়গায় নসিব বাবুকে ডাকলে হবে, সব জায়গায় ইব্রাহিম সাহেব আসুন না হুজুর, এখানে কিন্তু আজ হাজির মোমরা চাঁদা দিচ্ছে, আগে তোর মোমরা তাদের সঙ্গে ফাইট করি, তারপরে তো তোমাদের রোস্তার দিয়ে ময়দানে নামানো হবে। বুঝেছি বাবা, ওখানে পড়ানোর সময় আমি প্রথম ভাবেই বলেছি, দেখো বাবু প্রথম পৃষ্ঠাতেই একজন মহাদেশের নাম আসছে লাইস বিন সাদ। আমি পড়ান না লাইস, ওর লাইস বিন সাদ তিনি ইমাম আবু হানিফার ডাইরেক্ট সামনে, এবং তিনি ইমাম এই সনদে দেখো ইমাম বুখারীর দাদা ওসমান। তাহলে যারা বলে ইমাম আবু হানিফা হাদিস সম্বন্ধে ভালো অভিজ্ঞতা ছিল না বলে কি আর কারণ, তাহলে ইমাম বুখারীর দাদা ওসমানের ওসমান তো তিনি, তাহলে ভালো হাদিস জানতেন না। ছাত্র জীবনে আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের জামাই সৈয়দ আহমদ রেজা, উনি কিতাব লিখছিলেন বুখারী শরীফের উর্দু শাখা, তার নাম ছিল আনোয়ারুল বাহী। তাতে খাস করে আহলে হাদিসের জবাবের ব্যাপারটা করে খাস করে গুরুত্ব দিয়েছিলেন, এবং আবার তার একটা মুকাদ্দামা লিখেছিলেন, তার নাম হল তাজকিরাতুল মুহাদ্দিসিন। তাজকিরাতুল মুহাদ্দিসিনের প্রথম খণ্ডটা হচ্ছে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ইমাম বুখারী সাহেব পর্যন্ত, ইমাম বুখারী আগে পর্যন্ত কতজন বড় বড় নাম করা মুহাদ্দিস ছিলেন, আর দ্বিতীয় খণ্ডটা শুরু হয়েছে ইমাম বুখারীর জীবনী। তাহলে এই কিতাব এখন আশা করি বই করে তোমরা পেতে পারো, তাহলে এইসব কিতাবগুলো ব্যবহার করতে হবে, তোমাদেরকে নিজে থেকে তৈরি হতে হবে। সব জায়গায় মুক্তি নাইম সাহকে যেতে বলো, আর সব জায়গায় যদি তোমরা মুক্তি নাসির সাহকে ডাকতে বলো, তাহলে বাবু তোমরা তৈরি হবে বলো, এরা কি চিরদিন বেঁচে থাকবে? সেই জন্য তোমরা নিজেরা তৈরি হোক, এ সমস্ত বইগুলো তোমার মনে পড়ো এবং অস্ত্র সজ্জিত হয়ে ময়দানে নামো। এটা আমার অনুরোধ তোমাদের কাছে, এবং আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে তুমি আগে রাতে কামিয়াব করেন, তোমরা যেন আমাদের সুযোগ্য সাধ্যের বলে গণ্য হতে পারবে। আমি সম্মান বাবা আমার প্রবেশ।